হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, আজকের এই ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স শিখব। আমরা আগের একটা ভিডিওতে, যেটার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে শিখেছিলাম টেন্স কী, কোনটা কোন টেন্স হয়, কত রকমের টেন্স হয় এবং সেগুলো চেনার উপায়। তো আজকে শিখব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন কীরকম হয়। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বিষয়টা আসলে কী সেটা আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু তার রেস্ট টেনে আজকে একটু বলে দিচ্ছি তোমাদের। প্রেজেন্ট ইনডেফিনাইট বা অনেক সময় এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট, অনেক সময় বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স কিংবা বলা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। বিষয়টা আসলে কি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কথার অর্থ হচ্ছে যে বিষয়টা সবসময় হয়, ইনডেফিনাইট, কোনো একটা নির্দিষ্ট নয়। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়, আই ইট রাইস, তাহলে কী হচ্ছে, আমি ভাত খাই, আমি ভাত খাই। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে সব সময় খাই, মোটামুটিভাবে আমি ভাত খাই, সব সময় আমি ভাত খাই। কিংবা আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, সেন্টেন্সের স্ট্রাকচার কী হচ্ছে। সবার প্রথম আমি কী বসাচ্ছি, দেখো সবার প্রথম আসছে সাবজেক্ট বা কর্তা, তারপর কী আসছে, ভার্ব, ভার্বটিকে তারপরে যা খুশি বসুক, অবজেক্ট বসবে। তোমরা জানো এটা গঠন। তো প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম আসলে টেন্স হচ্ছে কাল, অর্থাৎ ভার্বের বিভিন্ন সময়কে, অবস্থাকে চিহ্নিত করে। তো এই ক্ষেত্রে ভার্ব অপরিবর্তিত থাকবে, ভার্ব কী হবে, অপরিবর্তিত থাকবে। দেখো ইট প্লে বা যা হোক, এটার কোনো পরিবর্তন হবে না, ইট প্লে এই রকম বিষয়গুলো বসবে। তাহলে যদি আরেকটা সেন্টেন্স করে বোঝাই, সেটা কী হবে, রাম, আমি বললাম ভার্ব অপরিবর্তিত হবে, তারপরে আমি একটা নিলাম রাম, কেন নিলাম, দেখো রাম প্লে ফুটবল লিখতে পারতাম, কিন্তু আমরা কী লিখবো, প্লেজ ফুটবল। এইখানে একটু ছোট্ট কথা বলার আছে, সেই জন্য আমার এই রামের এক্সাম্পলটা নেওয়া। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। কি বললাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাদের বলি আমরা, দেখো এক্সাম্পল দিচ্ছি, হি, সি, রাম, উমর, রাইহান, লক্ষ্মী, যে কোনো একটা নাম বোঝাতে কিংবা হি অথবা সি বোঝাতে কি হয়, একজন বোঝাতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ইনডিফিনাইট টেন্সে কি হবে, ভার্বের সঙ্গে যোগ হবে এস বা ইএস। যেমন হচ্ছে কি, হি ইটস রাইস, হি ইটস, আমি কি বললাম, অন্য ক্ষেত্রে আই ইট, উই ইট, আমি একটা ইট ভার্ব দিয়ে তোমাদের উদাহরণটা দেখাচ্ছি। দেখো আই ইট, উই ইট, ইউ ইট, ইউ ইট। এইবার দেখো হি বা সি, হি বা সি হলে কি হবে, ইটস, ইটি তার সঙ্গে এস যোগ হচ্ছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। এছাড়া যখন একাধিক লোক বোঝাবে, দে ইট। আবার দেখো যদি এরকম আমি বললাম যে এরকম রাম দেওয়া থাকলে রাম ইটস, এরকম ব্যাপারটা হচ্ছে, কিন্তু যখন দুজনের নাম দেওয়া থাকবে, রাম অ্যান্ড হরি, তখন কি হবে, তখন হবে ইট।
অর্থাৎ ইনডেফিনাইট টেন্সে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের সঙ্গে ভার্ব বসিয়ে দেব, সাবজেক্টের পরে ভার্ব বসিয়ে দেব, তারপর অবজেক্টটা বসাবো, অর্থাৎ যা বোঝাতে চাচ্ছি সেটা বসাবো। শুধুমাত্র খেয়াল রাখবো যখন এবং কেবলমাত্র যখন, ইফ অ্যান্ড অনলি ইফ হি, সি, রাম, শ্যাম এইরকম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে। এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিয়ে যদি কারো কিছু বোঝার অসুবিধা থাকে তাহলে এটা নিয়েও একটা ভিডিও ক্লাস আমরা করব। তো সেই ক্ষেত্রে কেবলমাত্র ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব, যেমন ইটস থেকে ইটস, প্লে থেকে প্লেস, গো থেকে গোজ। দেখো গো এই ভার্বটা যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে যাবে তখন জিও ইএস, ইএস যোগ করলাম, এইভাবে আমরা সেন্টেন্সগুলো লিখব। তো আশা করি আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে এবং তোমাদের সবার প্রত্যেকের কাজে লাগবে। পাশে থেকো, সাথে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের কাজে উৎসাহিত করো। ধন্যবাদ, ভালো থেকো।